হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা SMS এডিট করতে পারবেন। আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। SMS এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম SMS এডিটর। এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই দেখতে পাচ্ছেন অ্যাপসটা। তো অ্যাপসটা আমরা ওপেন করি, দেখি। ঠিক আছে, তো আমরা এই দেখুন, এখানে 26 টাকা রিচার্জ 500 MB। তো আমার SMS ডিফল্ট SMS অ্যাপসটা চলে যায়। এই দেখুন, 26 টাকা রিচার্জ 500 MB মেয়াদ 7 দিন, দুটো জায়গায় আছে কিন্তু। তো আমরা এখন এটা এডিট করবো। আমরা এটা ঢুকে যাওয়ার পরে আমার অফারে যাব। ঠিক আছে, আমার অফার থেকে আমরা এতগুলো SMS আসছে। তো সেখান থেকে ধরুন আমরা এই 26 টাকা রিচার্জে মেয়াদ 500 MB মেয়াদ 7 দিন। ঠিক আছে, আমরা এটাই ডেট করব। ধরেন আমাকে ফ্রম মানে যে পাঠিয়েছে, তো ধরেন আমরা এখানে একটা নাম্বার বসিয়ে দিই যে আমাদের আমার অফার না, এই অন্য একজন পাঠিয়েছে। 0 7 33 4 9 7 1 1 8 0। ঠিক আছে, আপনারা ডেটটাও চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি ডেটটা চেঞ্জ করে দিই 19/02/17। ঠিক আছে, তো এখানে আমরা এটা দিব না, ধরেন আমরা এখানে দিব IOPERU। ঠিক আছে, তো এটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। তো আমরা এখানে একটা পারমিশন চাবে, যা এইটা যেন আমরা ডিফল্ট SMS অ্যাপ হিসাব করি। তো আমরা ইয়েস করে দেবো, তারপর সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভ ক্লিক করে দিয়েছি। এখন আমরা আমাদের ডিফল্ট অ্যাপসটা চলে যাব। আমরা এখন এই যে আমার অফার ওপেন করব। এই দেখতে পাবেন, যাই হোক একটা নাম্বার ক্রিয়েট হয়েছে। এই দেখেন বন্ধুরা, নাম্বারটা হয়ে গেছে 01733497180। ঠিক আছে, আই লাভ ইউ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না যে এই নাম্বারটা এনি আমাদের মেসেজ দেয়নি, মানে বোঝা যাবে যে এই মেসেজ দিয়ে অরিজিনালি সে মেসেজ দেয়নি। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।